প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কোভিড 19 মহামারীর কারণে শ্রেণী কার্যক্রম স্থগিত আছে, তাই বাকলিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হবে প্রথম অধ্যায়ের প্রথম পাঠের মধ্যে ব্যবসায়িক গুরুত্ব ও ব্যবসার পরিবেশ, এই দুইটার বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা ব্যবসা সম্পর্কে আলোচনা করেছি, ব্যবসার প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি, হ্যাঁ, এই শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ব্যবসার গুরুত্ব নিয়ে আলোচনা করব। ব্যবসা কী? ব্যবসা হচ্ছে একটা অর্থনৈতিক কর্মকাণ্ড। অর্থনৈতিক কর্মকাণ্ড তো কেমন, এটা ঝুঁকি আছে জেনেও লাভের আশায় দেশের আইনে বৈধ যে কার্যাবলীগুলো অর্থনৈতিক কার্যাবলীগুলো সম্পাদন করা হয় তাকেই ব্যবসা বলে। হ্যাঁ, ব্যবসার গুরুত্বের মধ্যে যদি যাই আমরা দেখতে পাবো ব্যবসা শুধুমাত্র একটা অর্থনৈতিক কার্যাবলীই না, ব্যবসার মাধ্যমে সামাজিক দায়িত্ব পালিত হচ্ছে এখানে ব্যবসায়ীরা। একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য ছোটোখাটো দোকান থেকে শুরু করে একেবারে শিল্প কারখানা পর্যন্ত গড়ে উঠে থাকে। হ্যাঁ, আমরা যদি দেখতে পাই আন্তর্জাতিকভাবে দেখি যেসব দেশ অর্থনৈতিকভাবে উন্নত বা সমৃদ্ধ তারা কিন্তু ব্যবসা বাণিজ্যে খুবই উন্নত। আমরা এখানে আরও দেখব, এখানে যদি দেখি আমরা তাহলে দেখব যে যেসব দেশ ব্যবসা বাণিজ্যতে উন্নত হয় সেই সে দেশের অর্থনৈতিক অবস্থা খুব দ্রুত ভালো হয়, হ্যাঁ, বা তার অর্থনৈতিক অবস্থা ত্বরান্বিত হয়। তারপর কী হয়, ব্যবসার ফলে এখানে সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে, মূলধন বৃদ্ধি পাচ্ছে, জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে, কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, এগুলো সবই ব্যবসার মাধ্যমে হচ্ছে। ব্যবসার মাধ্যমে আরও কী হয়, যেহেতু আন্তর্জাতিক ব্যবসার ফলে একটা দেশ থেকে অন্য দেশে পণ্যদ্রব্য আমদানি করা হয়, সেই সাথে পণ্যদ্রব্যের সাথে সাথে এক দেশের মানুষ অন্য দেশে যাওয়া আসা করতেছে, ফলে কী হচ্ছে, দুই দেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হচ্ছে। এখানে তাদের মধ্যে কথাবার্তা, আচার আচরণ, সাংস্কৃতিক ঐতিহ্যগুলো বিনিময় সাধিত হচ্ছে। তাহলে এই সবগুলো ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হচ্ছে। তারপর কী হচ্ছে, ব্যবসার ফলে নতুন নতুন কেন্দ্র, ব্যবসায়িক কেন্দ্র গড়ে উঠতেছে, নতুন নতুন বন্দর হচ্ছে, নতুন নতুন শহরের সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা ব্যবসায়িক কেন্দ্র হিসেবে একটা দেশ এর পরিচিতি বৃদ্ধি পাচ্ছে। যেমন আমরা সিঙ্গাপুরকে দেখতে পাই, হ্যাঁ, সিঙ্গাপুর শুধুমাত্র একটা ছোট্ট দ্বীপ যেটা চট্টগ্রাম শহর থেকেও ছোট, কিন্তু তারা ব্যবসা বাণিজ্যের ফলে বন্দরের ফলে সিঙ্গাপুরের বন্দরটার ফলে তারা কি বিশ্বে সারা বিশ্বে সুপরিচিত। তাহলে এগুলো হচ্ছে ব্যবসা বাণিজ্যের গুরুত্ব। এরপর আসো আমরা ব্যবসায়ের পরিবেশ। ব্যবসার পরিবেশটা কি, ব্যবসার পরিবেশ হচ্ছে মানুষের জীবনধারা, যেগুলো হয় মানুষের আচার আচরণ, শিক্ষা সংস্কৃতি অর্থনীতি যা ব্যবসাকে প্রভাবিত করে, এইগুলোকে বলা হয় ব্যবসায় পরিবেশ। আমরা যদি বইয়ের ভাষায় বলতে যাই, ব্যবসা পরিবেশ দ্বারা মানুষের জীবনধারা, আচার আচরণ, শিক্ষা সংস্কৃতি অর্থনীতি ও ব্যবসা প্রভাবিত হয়। ব্যবসা পরিবেশ হলো কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলীকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টিকে বলা হয় পরিবেশ। পারিপার্শ্বিক উপাদানের মধ্যে রয়েছে এখানে ভূপ্রকৃতি, জলবায়ু, নদী, পাহাড়, বনভূমি, এগুলো রয়েছে, ধর্ম, জাতির ধর্ম, এগুলো অনেক কিছু রয়েছে। ব্যবসা পরিবেশকে ছয়টা ভাগে ভাগ করা হয়, এগুলো হচ্ছে কি, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ এবং প্রযুক্তিগত পরিবেশ। এই ছয়টা ভাগে ব্যবসাকে পরিবেশকে ভাগ করা হয়েছে। স্বাভাবিকভাবে প্রাকৃতিক পরিবেশের মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো সেখানে আছে জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ এবং নদ নদী। আর অর্থনৈতিক পরিবেশের মধ্যে যদি যাই সেখানে আমরা দেখতে পাবো সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, অর্থ এবং ব্যাংকিং, এগুলো আছে অর্থনৈতিক পরিবেশে। আর যদি সামাজিক পরিবেশের দিকে তাকায় তাহলে আমরা দেখতে পাবো কি, এখানে আছে জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা সংস্কৃতি এবং ঐতিহ্য। আবার যদি রাজনৈতিক পরিবেশের দিকে যদি আমরা চোখ দিই তাহলে আমরা দেখতে পাবো সরকার, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি নীতিমালা, আন্তর্জাতিক সম্পর্ক, এগুলো হচ্ছে সবগুলো রাজনৈতিক পরিবেশের অন্তর্গত। এরপর যদি আমরা যাই অর্থ আইনগত পরিবেশের দিকে তাহলে আমরা দেখব বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন, এগুলো হচ্ছে আইনগত পরিবেশের মধ্যে। আর একটা নতুন পরিবেশ এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবসার ক্ষেত্রে সেটাকে বলা হয় প্রযুক্তিগত পরিবেশ। এটাতে আমরা দেখতে পাবো প্রযুক্তি, শিক্ষা, কারিগরি দক্ষতা, উন্নত প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান, প্রযুক্তির আমদানি, সুযোগ সুবিধা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই প্রত্যেকটা পরিবেশে উপাদানগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য।
হ্যাঁ, আমরা এই পরিবেশগুলো যে যত সুন্দরভাবে কাজে লাগাতে পারি সে তত কি হয় ভালোভাবে ব্যবসা পরিচালনা করতে পারবে। এখানে যা আছে আমরা প্রত্যেকটা বিষয় যখন ক্লাস চালু হবে তখন আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি তোমরা যতটুকু আলোচনা হয়েছে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা নোট করে রাখবে, যখন আমাদের অফলাইন ক্লাস শ্রেণী কার্যক্রম বা শ্রেণী কার্যক্রম চালু হবে তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এখন তোমাদের একটা বাড়ি কাজ দিচ্ছি আমি, সেটা তোমরা রেডি করে রাখবে, যখন স্কুল খুলবে তখন এই কাজটা আবার দেখব। বাড়ি কাজটা লিখে নাও। ব্যবসায়িক উন্নয়নে প্রযুক্তিগত পরিবেশের ভূমিকা মূল্যায়ন করো। ব্যবসায়ী উন্নয়নে প্রযুক্তিগত পরিবেশের ভূমিকা মূল্যায়ন করো। ধন্যবাদ তোমাদের সবাইকে, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদ থাকবে।